আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার এই লাইভ শোটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি পুষ্কর, বরাবরের মতো আমি হাজির হয়ে গেছি আজও। আজকে আসলে এই লাইভটি একটু স্পেশাল আমার জন্য, এই কারণে যে আজকে এই লাইভে অতিথি হয়ে যিনি আসছেন সবার সামনে, আপনাদের সামনে, তিনি আমার আসলে বিশেষভাবে সুপরিচিত। বেশ কিছুদিন একই প্রতিষ্ঠানে একই জায়গায় আমরা কাজে নিযুক্ত ছিলাম, তো যে কারণে আসলে খুব কাছ থেকে তাকে আমি দেখেছি, চিনেছি, জেনেছি, যদিও এরপর বহু বছর তার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। আসলে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আজকে লাইভে কে অতিথি হয়ে আসছেন। হ্যাঁ দর্শক, ঠিক তাই। আমাদের দেশের যে কজন সফল উপস্থাপক রয়েছেন, জনপ্রিয় উপস্থাপক রয়েছেন, তাদের মধ্যে অন্যতম তার নাম হলো খন্দকার ইসমাইল। ঠিক তাই দর্শক, আমি একটু পেছনের দিকে যাচ্ছি এ কারণে যে 90 দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিভিশনে পর্দায় সুদর্শন এক তরুণ আসতো, ভীষণ স্মার্ট, তগবগে তরুণ এবং সুমধুর কণ্ঠের অধিকারী খন্দকার ইসমাইল। তাকে আপনারা সবসময় দেখে থাকেন বিভিন্ন অনুষ্ঠান, ঘোষক হিসেবে কিংবা অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে, ম্যাগাজিন অনুষ্ঠান কিংবা বিভিন্ন অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠানে। আসলে খন্দকার ইসমাইলের কথা আজও আমরা ভুলিনি, দর্শকরা ভুলেনি। তো আজকে আমার লাইভে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসলে, আমি শুরু থেকে বলছি, একজন উপস্থাপক। তিনি শুধু একজন উপস্থাপক নন, তিনি একাধারে একজন ঘোষক, অনুষ্ঠান উপস্থাপক, অনুষ্ঠান পরিকল্পক, পরিচালক, গায়ক এবং অভিনেতা, এবং আসলে সব ক্ষেত্রে তিনি কিন্তু সফল। তো আসলে তার এই সফলতার পেছনের কি কাহিনী রয়েছে, তো সেই গল্পগুলো আজকে আপনাদের আমি শোনাবো, আর সাথে গান তো থাকবেই। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে লাইভ শোটি। আর হ্যাঁ দর্শক, যদি অতিথিকে কোনো কিছু প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব লাইভে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আমি দেরি করছি না, আমি চলে যাচ্ছি আজকের অতিথি, আমাদের জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইলের কাছে। কেমন আছো মুসা? ওয়ালাইকুম আসসালাম। বহু বছর পর আমরা মুখোমুখি। হ্যাঁ, বহু বছর পর। আমরা এক সময় বিটিভিতে একসাথে অনুষ্ঠান ঘোষক ছিলাম, সেটা 90-এর দশকে। তুমিও ছিল, আমিও ছিলাম, আরো অনেকেই ছিল। সেটা একটা ভালো লাগার দিক ছিল। তো তোমার সাথে অনেকদিন আমার দেখা হয়নি, এখন এই করোনার সুবাদে ফেসবুকের কল্যাণে এইসব লাইভ অনুষ্ঠান, তোমার গুসা লাইভ টক শো, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছো, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আজকে ভীষণ ভাবে খুশি, এবং আজকে শুরুতেই বলেছি ইসমাইল ভাই যে আজকের লাইভটি একটু স্পেশাল আমার জন্য, কারণ আমি, আপনি আমার আসলে কি বলবো, গুরু, কারণ আপনি আমার খুব ফেভারিট। আমি আপনাকে সবসময় মানি এবং আপনাকে ফলো করি, যদিও আমরা একসাথে একই প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করেছিলাম, তারপরেও আসলে শুরুতে বলেছিলাম ইসমাইল ভাই, আপনি আপনার এই মেধা দিয়ে, কর্ম দিয়ে আপনি আজকে সফল একজন মানুষ আপনার কর্মক্ষেত্রে। তো এই সফলতা কিন্তু একদিনে আসেনি, একজন সাধারণ খন্দকার ইসমাইল কিন্তু একজন আজকে যে অসাধারণ কিংবা জনপ্রিয় হয়ে উঠেছেন, সকলের মনে গেঁথে আছেন, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। তো খুব জানতে ইচ্ছে করে ইসমাইল ভাই, এই পথ চলাটা মিডিয়ায়, আজকে যে আপনি কাজগুলো করছেন, সেই কাজগুলো আপনি কবে থেকে শুরু করেছিলেন, এবং মিডিয়াতে আপনি কবে, কখন, কিভাবে এবং কোন অনুষ্ঠানের মাধ্যমে আপনি পর্দায় আপনার মুখ ভেসে উঠেছিল, সেই কাহিনীটি দিয়ে আজকে এই গল্প। সেটি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, সেটি হচ্ছে 1986-85-86। তো 86-এ আমাদের কলেজের একটি নাটক হয়, সেই নাটকে আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করি। সেখান থেকে আমার ভিতরে একটা অনুপ্রেরণা আমি পেয়েছি যে আমি ঢাকায় যখন আসতে পারবো, তখন আমি চেষ্টা করব কোনো গ্রুপ থিয়েটারের সাথে এঙ্গেজড হতে।
তো ঢাকায় যখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অ্যাডমিশন নেই, দেন আমি 87-এ ঢাকা পদাতিক নাট্য দল টিএসসিতে অনেকগুলো নাট্য গোষ্ঠী ছিল, 80-এর দশকে নাটকের প্রথম নাটক এবং নাটক গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটা জমজমাট অবস্থা। সেই ক্ষেত্রে আমি নাট্য চর্চা এবং কথাবার্তা শেখার জন্য, বিশেষ করে আবৃত্তি উচ্চারণ এগুলো শেখার জন্য গ্রুপ থিয়েটারের সাথে ইনভলভ হই, এবং সেই সুবাদে আমি মঞ্চ নাটক করি বেশ কিছু, এবং সেখান থেকে সেই সংগঠনের নাম হচ্ছে ঢাকা পদাতিক। তারপরে আমি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিই, এবং সেটি হচ্ছে 89-এর অডিশন দিয়ে আমি নাটকের জন্য তালিকাভুক্ত হই, এবং তালিকাভুক্ত হয়ে আমি 1991-এ প্রথম নাটক করি, সেটি হচ্ছে ডক্টর ইনামুল হকের লেখা, আলী ইমামের প্রযোজনায় একটি নাটক, সেটি হচ্ছে শ্রাবণে বসন্ত। সেই নাটকের মূল চরিত্রে আমি অভিনয় করি, এবং আমার মা ছিলেন লাকি ইনাম, আর বাবা ছিলেন সদরুল পাশা, তিনি মারা গেছেন। এরপরে আমি বিটিভির অ্যানাউন্সার হিসেবে ঘোষণা দিই, অনুষ্ঠান ঘোষক হই, সেটি আপনি জানেন, অনুষ্ঠান ঘোষক ছিলাম অনেকদিন, বেশ কিছুদিন, এবং সে তারপরে আমাদের, আপনি জানেন যে মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন, তার নির্দেশনায় আমি একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করি, সেটি হচ্ছে বহুরূপী, এবং সেই প্রযোজক ছিলেন ফিরোজ মাহমুদ। ফিরোজ মাহমুদের সাথে আমি কাজ করেছি বেশ কয়েক বছর, বহুরূপী অনুষ্ঠানটা চলেছিল বাংলাদেশ টেলিভিশনে ম্যাগাজিন বেশ কয়েক বছর। এর পাশাপাশি আমি ছোটখাটো অনুষ্ঠান উপস্থাপনা করি, অনুষ্ঠান ঘোষণার পাশাপাশি। তারপরে আমি আর একটি টক শো, এন্টারটেইনমেন্ট টক শো শুরু করি, সেটি হচ্ছে আড্ডা, সেটিও প্রচারিত হতো বিটিভিতে। তার পাশাপাশি আমি বুড়োদের নিয়ে একটা অনুষ্ঠান করি অপরাহ্ন নামে। এর মাঝে আমি আবার পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দুটি ঈদের আনন্দ মেলা অনুষ্ঠান উপস্থাপনা করি, সেটির প্রযোজক ছিলেন মাহবুবুল আলম। তারপরে ইন দ্য মিন টাইম আরো অনেক নাটক, বেশ কিছু নাটকও করেছি, ফরিদ রেজা সাগরের নির্দেশনা একটি নাটক করেছি, বিজুরি বরকতুল্লাহ এবং আমি, সেটি হচ্ছে দ্বিতীয় পরমায়ু। এবং এর মাঝামাঝি আবার আপনি যেটি বলেছেন আন্তর্জাতিক জাতীয় অনুষ্ঠানগুলো উপস্থাপনা করা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন শহীদ মিনারে যেতেন, শহীদ মিনার থেকে আমি লাইভ অনুষ্ঠানগুলো করতাম, প্রেসিডেন্ট যেতেন, এবং রাষ্ট্রীয় ভবন বঙ্গবন্ধু ভবন থেকে বেশ কিছু অনুষ্ঠান হতো লাইভ, 15 আগস্টের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে, সেগুলো উপস্থাপনা করেছি। এইছাড়া যখন পদ্মা সেতু যখন উদ্বোধন ওপেন হয়ে যাবে, তার আগে আগ পর্যন্ত এখন পর্যন্ত যেটি আছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু যমুনা ব্রিজ, সেই ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান আমি ছিলাম 23 জুন 1998। এবং 1998 সালের আরেকটি ঘটনা, ঐতিহাসিক ঘটনা আমি আপনাকে বলি এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে ঐতিহাসিক শান্তি চুক্তি যখন হয়, সেটি হচ্ছে 97-এ, আপনি জানেন পার্বত্য চট্টগ্রাম আমাদের অশান্ত ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তখন, শেখ হাসিনার নেতৃত্বে তখন শান্তি চুক্তি সম্পাদিত হয়, এবং শান্তি চুক্তির একটা শর্ত ছিল চুক্তি সম্পাদনের 3 মাসের মধ্যে অস্ত্র জমানোর অনুষ্ঠান হতে হবে। তো ডিসেম্বরের দুই তারিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারির 10 তারিখে খাগড়াছড়ি ঐতিহাসিক অস্ত্র জমানোর অনুষ্ঠান হয়, সেটিও আমি উপস্থাপনা করেছিলাম, এবং খাগড়াছড়ি থেকে বিশাল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের ব্যাপক আয়োজন, এবং বাংলাদেশ টেলিভিশন ঢাকার বাইরে এই সর্বপ্রথম সবচেয়ে বড় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছিল। সে ইন্ডিয়ার কিছু সাপোর্ট নিয়েছে, বাংলাদেশ টেলিভিশন একা পারেনি, কিন্তু উদ্যোগটা বাংলাদেশ টেলিভিশনের ছিল, এবং সেই অনুষ্ঠানটি উপস্থাপন করার সুযোগ আমার হয়েছিল, এবং বাংলাদেশ টেলিভিশন থেকে আমাকে পাঠানো হতো, আপনি জানেন হয়তো সেটা। এইছাড়া আরেকটি জাতীয় অনুষ্ঠান, সেটি হচ্ছে বাংলাদেশে যখন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আসেন, সেটি উপস্থাপনার জন্য আমাকে মার্চের 20 তারিখ 2000 সাল বিল ক্লিনটন যখন আসেন তখন উপস্থাপনার জন্য আমাকে নির্বাচিত করা হয়, এবং বাংলাদেশ টেলিভিশনের নিউজ রিডার আমাদের আপার নাম ছিলেন, তার নাম আমি ভুলে গেছি, এবং শামীম আহমেদ ছিলেন বাংলাদেশ বেতারের, আফ্রিকার আলম সাহেব তিনিও ছিলেন, আমরা 4 জন ছিলাম উপস্থাপনা এয়ারপোর্ট থেকে, এবং সেটি উপস্থাপনা করার একটা সুযোগ আমাদের হয়েছে। যাই হোক, এর পাশাপাশি আমি বেশ কিছু মঞ্চ নাটক, বেশ কিছু টেলিভিশন নাটক এবং বেশ কিছু টক শো উপস্থাপনা করেছি, বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছি, এটিএন বাংলা একটা করেছি স্মাইল শো নামে, এখনো করি, আর পাশাপাশি আরো অনেক কিছু করেছি, সেটি বলবো, কিছু নাটকও করেছি, আপনি সম্রাট নামে একটি নাটক করেছি, সম্রাট দ্য গ্রেট,
এবং বিন্দু বিন্দু ভালোবাসা নামে একটি নাটক করেছে আমি আর উর্মিলা শ্রাবন্তীকর, আপনারা জানেন, এবং সম্রাট দ্য গ্রেটও আমি আর উর্মিলা এবং অন্যান্য আর্টিস্ট ছিলেন। তোমার জন্য পাগল একটি নাটক, খণ্ড নাটক করেছি আমি এবং তানজিকা আমিন, এবং সেই চোখ আমি এবং উর্মিলা শ্রাবন্তীকর, এবং সেটিও আমি অভিনয় করেছি টেলিফিল্মে। তো আসলে ইসমাইল ভাই, আপনি কিন্তু খুব সংক্ষেপে, যদিও আপনার পুরো একটা ক্যারিয়ারের একটা ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু এটা কিন্তু এত মানে এত একদিনে তৈরি হয়নি। আর আমি কিন্তু বারবারই একটা কথা বলছি যে খন্দকার ইসমাইল আমাদের যে একদিনে কিন্তু এতগুলো, কিন্তু আপনার শুরুটা বেশ ভালো হয়েছিল, এই কারণে যে যেহেতু শুরুর দিকে আমি আপনার সঙ্গে কাজ করেছিলাম, আমরা আমি বিশেষ করে দেখেছি আপনাকে যে আপনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে সব সময় বিজি থাকতেন এবং বাংলাদেশ টেলিভিশন আপনার উপরে ভীষণ নির্ভর করত। তো আসলে এটা কিন্তু সম্পূর্ণই আপনার মেধার একটা, কি বলবো, আপনার মেধা দিয়ে আপনি জয় করেছেন সবার মন। তো খুব আসলে জানতে ইচ্ছে করে, আজকে আপনি সফল খন্দকার ইসমাইল, কিন্তু যখন আপনি বিটিভিতে অনুষ্ঠান ঘোষক ছিলেন কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতেন, সেই সময়ের বিটিভির কথা মনে আছে? কোনো ঘটনা কি আপনার মনে পড়ে এখনো? সেই সময় কিন্তু আমাদের অনেক গুণীজন ছিলেন বিটিভির কর্মরত কর্মকর্তারা, যারা যাদেরকে আমরা অনেক অনেককে আমরা হারিয়ে ফেলেছি, কোনো কি স্মৃতি কথা মনে পড়ে সেই সময়ের একটু আবহাওয়াটা যদি আপনি আমাদের? আর মোস্তফা কামাল সাহেব আপনি জানেন কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, এবং তার নির্দেশনায় আমি অনেক কাজ করেছি। মোস্তাফিজুর বাংলাদেশ টেলিভিশনে তখন জিএম, মোস্তাফিজুর রহমান সাহেব একটা চলচ্চিত্র মুক্তি পাওয়ার আহমেদের লেখা, এবং সেই চলচ্চিত্রের উপর একটি অনুষ্ঠান আমি করেছি বাংলাদেশ টেলিভিশন। আর বাংলাদেশ টেলিভিশনে তখন যারা ছিলেন, আপনি জানেন যে সবাই এবং দেশবাসীও জানে যে অত্যন্ত ক্রিয়েটিভ লোকজন বাংলাদেশে, নওয়াজি সাহেব বাংলাদেশ টেলিভিশনে আরো অনেকে, তো এই প্রত্যেকের সামনে পেয়েছে, আলী ইমাম ছিলেন, ফিরোজ মাহমুদ ছিলেন এবং আরো অনেক, তাদের তত্ত্বাবধানে আমরা তখন কাজ করার সুযোগ পেয়েছি। মাহবুব সাহেব ছিলেন এবং আরো অনেক, ফরিদুর রহমান ছিলেন, আবু তাহির ছিলেন, আবু জাফর সিদ্দিকী সাহেব ছিলেন। ও বাবা, উচ্চারণের ব্যাপারে জাফর সাহেবের সামনে আমি তো পড়তাম না যে কখন কি জিজ্ঞেস করে বসে, কখন বলে বসেন যে তুমি এটা কি বলেছো আবার বলো, কখন অ্যানাউন্সমেন্টের ব্যাপারে কথা বলে, উপস্থাপনায় কি ভুল করেছি। জাফর ভাই তো অসাধারণ ব্যক্তি আবৃত্তি উচ্চারণের দিক দিয়ে, এবং নজরুল গবেষক, এবং কাজী নজরুল ইসলামের কোনো কবিতা গান জাফর ভাই তো এক সেকেন্ডে বলে দিতে পারবেন, এবং জাফর ভাই নজরুল ইসলাম সাহেব, কাজী নজরুল ইসলামের উপর আমাদের জাতীয় কবি, তার উপর বেশ কাজ কর্ম টেলিভিশনও করেছেন, তার মৃত্যুক্ষুদা ধারাবাহিক তিনি করেছেন, এবং এই ছাড়াও কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে যেসব অনুষ্ঠান হতো সেগুলো যে কেউ অন্য কেউ করলো, অন্য কোনো প্রডিউসার করলো, জাফর ভাই কিন্তু পরামর্শ নিতেন, জাফর ভাই সাজেশন দিতেন, এবং তারা সেই অনুষ্ঠান, নজরুলের উপর সেই অনুষ্ঠানটি করতেন। তো এইসব বিখ্যাত মানুষরা ছিলেন বাংলাদেশ টেলিভিশন, এবং টেলিভিশন সমৃদ্ধ করেছিল। তখন বাংলাদেশ টেলিভিশন একটাই চ্যানেল, এবং সেই চ্যানেলে কাজ করার সুযোগ আমাদের হয়েছে, এবং তখন ব্যাপক পরিচিতিও ছিল। এখন অবশ্য অনেক চ্যানেল হয়ে গেছে, যে কারণে সব স্ক্যাটার বিভিন্ন চ্যানেলে সবাই কাজ করেন, সবাইকে সব চ্যানেল একসাথে তো দেখতে পারে না, তবে অ্যানাউন্সমেন্ট এবং উপস্থাপনার ব্যাপারটা একটা থমথমে ব্যাপার ছিল যে বাংলাদেশ টেলিভিশনে। এবং ছোটবেলায় দেখতাম যে এই যে যারা বিশেষ করে কামরুল ইসলাম ছিলেন অ্যানাউন্সার, বেবি আপা ছিলেন, বেবি শামীম আক্তার, বেবি এরা, অঞ্জলি অঞ্জলি মোস্তফা এরা ছিলেন, তারপরে মাসুদ কায়সার ছিলেন, হ্যাঁ মাসুদ, এদেরকে যখন দেখতাম ছোটবেলায়, এ আমি বলতাম, ভাবতাম কি অসাধারণ, এদের কি ভাগ্য, এরা যে কিভাবে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান ঘোষক হয়েছেন, এবং কিভাবে তাদেরকে টেলিভিশনে দেখা যায়, সারা বাংলাদেশের মানুষ দেখে, এবং শুরুতে পবিত্র কোরআনের ওপেনিং যখন হতো বাংলাদেশ টেলিভিশন, তিনটায় বা পাঁচটায় ওপেন হতো আগে, তারপরে তিনটায়, এটা এক্সটেনশন করে তিনটায় হয়েছে, এবং প্রথমে যে অনুষ্ঠান সূচি বলা হতো সেটিও শুনতাম আমরা, আজ রাতে কি নাটক আছে, কখন চলচ্চিত্র দেখাবে, এবং শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা এবং তাফসির, সেটাও শুনেছি, সেই অ্যানাউন্সটা শুনতাম। তো একটা
এবং শেষ পর্যায়ে আমিও যে আমারও এক ধরনের মনের ভিতরে ছিল যে এইভাবে আমি যদি নিজেকে তৈরি করতে পারি এবং আমি যদি চর্চা করি হয়তো আমি সেই জায়গায় যেতে পারবো, এবং আমি সেই জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। এবং সেই সুবাদে আরেকজনের নাম বলতে চাই, আমাদের মোস্তাফিজুর রহমান সাহেব প্রেজেন্টেশন আপনি জানেন, কাজ করতেন, আপনি জানেন তো, পরবর্তীতে প্রডিউসার হয়েছেন। এই মোস্তাফিজ ভাইয়ের একটা ভূমিকা ছিল আমার টেলিভিশন আসা যাওয়া অনুষ্ঠান করার ব্যাপারে, সেটিও আমাকে স্বীকার করতে হবে, বলতে হবে। মোস্তাফিজ ভাইয়ের কল্যাণে, বিশেষ করে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মোস্তাফিজের ভাই কারণে মোস্তাফিজ ভাই বাংলাদেশ টেলিভিশনের একটা গেট পাস পাওয়ায় তো মানে অনেক দূর এগিয়ে যাওয়া, অনেকের সাথে দেখা হবে, অনেক শিল্পীর সাথে দেখা হবে, অনেক প্রযোজকের সাথে দেখা হবে, অনেক কর্তা ব্যক্তিদের সাথে দেখা হবে, সেটিও একটা বিরাট ব্যাপার ছিল। তো সেই জিনিসটা এখন কমে গেছে বিভিন্ন কারণে, সেটি হচ্ছে যেহেতু নানান ভাগে ভাগ হয়ে গেছে, এফএম চ্যানেল গুলো হয়েছে, রেডিও গুলো হয়েছে, আর বেতারের ক্ষেত্রে যদি আমি বলি বেতারও ভাগ হয়ে গেছে। বাংলাদেশ বেতারের যে ভূমিকা ছিল আগে সেটিও একটা অসাধারণ ব্যাপার, আপনি বেতারে আমার চেয়ে বেশি কাজ করেছেন। আমি মহানগর অনুষ্ঠান উপস্থাপনা করতাম, তার পাশাপাশি আমি বিজ্ঞাপন তরঙ্গে বেশ কিছু স্পন্সর প্রোগ্রাম করতাম, কিন্তু আপনি সরাসরি টেলিভিশন থেকে উপস্থাপনা করেছেন বা এখনো করছেন, সেটি আপনি এগিয়ে আছেন, কিন্তু সে পর্যন্ত আমি যেতে পারিনি। কিন্তু আমি বাইরে থেকে যেসব প্রোডাকশন হতো, যেগুলো কাজ করা হতো, সেখানে আমি কিছু স্পন্সর অনুষ্ঠান উপস্থাপনা করেছি। প্যাকেজ আসলে এই যে আপনার পথ চলা, আসলে আমি নিজে চোখে দেখেছি যে আপনি কতটুকু আপনার সিনসিয়ারিটি দিয়ে এইসব কাজগুলো করতেন, আপনার মেধা কতটুকু প্রয়োগ করতেন। আমি আসলে বারবার একটা কথা বলছি যে অল্প কিছুদিন আমি আপনার পাশে থেকে একই সাথে আমরা কাজ করেছি, কিন্তু আপনার মধ্যে ভীষণ একটা সিনসিয়ারিটি ছিল এবং কাজকে কিভাবে আপনি ভালোবাসতেন, সম্মান করতেন, যে কারণে আজকে আপনি একজন অসাধারণ খন্দকার ইসমাইল হয়ে উঠেছেন। আসলে ইসমাইল ভাই, খুব জানতে ইচ্ছে করে আপনার একাধিক গুণাবলী, একজন উপস্থাপক, একজন ঘোষক, একজন অভিনেতা, একজন আবৃত্তিকার, একজন গায়ক, অনেক কিছুর মধ্যে আপনার মেধার পরিচয় আমরা পাচ্ছি। যদি জানতে চাই, আমি কিন্তু দর্শকদের সবকিছুর প্রমাণ দেখাবো যে এত সুন্দর অভিনয় করে ইসমাইল ভাই, এত সুন্দর গান করে, এত সুন্দর মানে অ্যাক্টিং করে, মানে মিউজিক অ্যালবাম বানাচ্ছে, মানে সব দিক দিয়ে। আর দর্শকরা তো আমাকে বেশি জানে, তো যদি এখানে আমি একটু বলি এতগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বিষয়টা হচ্ছে সব কিছুতে যে আমি পারদর্শী তা না, তবে উপস্থাপনার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষ করে মিডিয়া লাইনে বা অন্যান্য যে কোনো কাজেই, কর্মজীবনেও চাকরি জীবনেও যে যে কাজই করেন না কেন, প্রত্যেকের মধ্যে একটা বিনয় থাকতে হয় যে কোনো কাজে। উপস্থাপনা করি আমি যদি দাম্ভিকতার সাথে উপস্থাপনা করি, সেটা কিন্তু টিকবে না, সেটিকে মানুষ একসেপ্ট করবে না, অডিয়েন্স সেটা গ্রহণ করবে না। অবশ্যই কথা বলার মধ্যে চাল চলনে একটা বিনয় থাকতে হবে, সেই বিনয় এবং যোগ্যতা, বিনয় একটা যোগ্যতা, সেই পাশাপাশি নিজেকে যদি আমি তৈরি করতে পারি। অনেকে ভালো কথা বলতে পারে, ভালো উচ্চারণ করতে পারে, কিন্তু তার মধ্যে যদি বিনয় না থাকে তাহলে সেটা সে কন্টিনিউ করতে পারবে না ভালো কাজে। সো এই আপনি জানার পাশাপাশি সবকিছু তো রপ্ত করতে হবে, বাংলা শুদ্ধ উচ্চারণ, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, আমরা প্রত্যেকের আঞ্চলিকতা থাকবে, বিভিন্ন অঞ্চলের ভাষা থাকবে, সেটা আমাদের একটা বৈশিষ্ট্য এবং সেটা আমাদের একটা সৌন্দর্য বিভিন্ন অঞ্চলের। কিন্তু আমরা যখন বাংলাদেশি বা বাঙালি আমরা বলবো, বাংলাদেশি বলবো, বাংলাদেশের মানুষ বলবো, দেশের বাইরে যাব বা বাংলাদেশের মিডিয়ায় যখন কথা বলবো, কাজ করব, তখন আমরা অবশ্যই শুদ্ধ বাংলায় কথা বলতে হবে, আমাদের দেশের ভাষায়। তো সেইটি বলতে চাই যে এই বিনয়টা থাকতে হবে। আর কিছু কিছু কাজ আপনি যত কাজের ফিরিস্তি দিয়েছেন আমি তত যোগ্য না, কিন্তু এগুলো আমি শখে করেছি। অনেক কিছু কবিতা আমি অনেক আগে আবৃত্তি করতে পারতাম বা পারতাম না, কিন্তু করোনাকালীন সময় আমি বেশ কিছু কবিতা করেছি এবং সেগুলো রেকর্ড করেছি। এবং এছাড়া যে গান বাজনা করি, গান আমার শখ, কিন্তু আমি শখে গান কিছু আমার নিজের জন্য, আমার নিজের আত্মার শান্তির জন্য কাজগুলো করি। সে অন্যদের যদি ভালো লেগে থাকে ভালো, আমাকে হয়তো অন্যভাবে, যেহেতু গানের শিল্পী না, সে যতটুকু হয়তো হয়েছে এইভাবে আমাকে, আমি কোন শিল্পী না।
আসলে আপনি যতই বলেন না কেন, আমাদেরকে স্বীকার করতেই হবে যে আমাদের খন্দকার ইসমাইল ভাই আসে বহু গুণে। আসলে আমি আপনার এই কথাগুলো আগে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এতগুলো কাজের মধ্যে আপনি সমানভাবে পারদর্শী, কিন্তু তারপরে যদি জিজ্ঞেস করি যে আপনার ভালো লাগা, যে মানে কমফোর্ট ফিল করে না যে আমি আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, হ্যাঁ একজন শিল্পীর কিন্তু একটা পছন্দ থাকে, একজন কমফোর্ট একটা জোন থাকে, সেটা কোন কাজে আপনি পেতেন? উপস্থাপন আমি হওয়ার কথা ছিল কিন্তু অভিনেতা, আমি কিন্তু 90-এর দশকে 80-এর মঞ্চনাটক করেছি বেশ কিছু, এবং সেটি আমি কন্টিনিউ করিনি, কিন্তু আমাকে ডক্টর ইনামুল হক সাহেব একটা সুযোগ দিয়েছেন শ্রাবণী বসন্ত নাটকে, তবে সেটি কিন্তু আমি টেলিভিশনে অডিশন দিয়ে যোগ্যতা অর্জন করেছি বিকজ অফ গ্রুপ থিয়েটার। আমি গ্রুপ থিয়েটারের সাথে ইনভলভ ছিলাম বলে নাটকে বা অভিনয়ের কিছু কিছু অন্তত বা ডেলিভারি থ্রোয়িং এবং এক্সপ্রেশন আমার ইন্টারেস্ট হয়েছে, আমার স্ক্রিপ্ট রিডিংও হয়েছে, আমাকে আবদুল্লাল মামুন সাহেবদের মতো তাদের সামনে অভিনয় করতে হয়েছে, তারপরও মিনিমাম কিছু দেখে তারা হয়তো অডিশনে টেলিভিশনে জায়গা করে দিয়েছেন। এবং টেলিভিশনে অডিশনে পাশ করার পর আমাদের যতজন আমরা পাশ করেছি প্রত্যেককে আবার নিমকো ছিল তখন জাতীয়, সরি কি নাম যেন, নিমকো, নিমকো আমাদের প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে ন্যাশনাল আচ্ছা সেখানে পাঠিয়েছে, সেখানে পাঠানোর পর সেখানে আমাদেরকে মুস্তাফা মনোয়ার ট্রেনিং দিয়েছেন, ডক্টর ইনামুল হক ট্রেনিং দিয়েছেন, নওয়াজ আলী খান ট্রেনিং দিয়েছেন, মমতাজউদ্দিন আহমেদ ট্রেনিং দিয়েছেন, এবং আমাদেরকে সেখানে স্ক্রিপ্ট কীভাবে ডেভেলপ করতে হয়, ইম্প্রোভাইজেশন কীভাবে করতে হয়, যে কোনো মুহূর্তে বা যে কোনো কথা, যে আপনি যেমন এখন লাইভ করছেন, আমি যেমন এখন লাইভ কথা বলছি, আমি যদি এই সময় কোনো কিছু আমার প্রয়োজন হয় কিভাবে কথাটা ম্যানেজ করতে হবে কি, এগুলো শিখিয়েছেন, এবং স্ক্রিপ্ট কিভাবে ডেভেলপ করতে হবে সেটা শিখিয়েছেন, এবং তারপরে আমাদের দিয়ে আবার প্রত্যেককে আমাদেরকে দিয়ে একটি নাটক করিয়েছেন, সেখানে অভিনয় করতে হয়েছে। এবং এখানে অডিশন ট্রেনিং দিতে গিয়ে ডক্টর ইনামুল হক সাহেব এখানে আমাকে বললেন যে খন্দকার ইসমাইল তোমার নাম, আমার সাথে প্রথম পরিচয়, যে তুমি আমার বাসায় এসো একটু, আমার বাসার ঠিকানা দিয়ে গেলাম, দিলেন, উনি বুয়েটে টিচার ছিলেন, তিনি বুয়েটে গেলাম পরের দিন, বুয়েটে উনি কোয়ার্টারে থাকতেন, টিচার্স কোয়ার্টারে, তো তার বাসায় গেলাম, তিনি তখন বললেন যে বাংলাদেশ টেলিভিশনে তিনি একটি সাপ্তাহিক নাটক করতে চান আমাকে তার নাটকের প্রধান চরিত্রে, মানে ছেলেদের আমার প্রধান চরিত্র বলতে আমার প্রধান চরিত্র, যেমন মা হিসেবে লাকি ইনাম ছিলেন, বাবা হিসেবে সদরুল পাশা ছিলেন, একজন হিরো থাকে না, সেই ক্ষেত্রে আমাকে দিয়েছেন যে তুমি এটা করতে হবে। তখন আমার খুশিতে আমি আত্মহারা, আমি তখন হলে থাকি ঢাকা ইউনিভার্সিটিতে, এবং তখন টেলিভিশন দেখার নায়িকা ছিল নাগরিক নাট্য সম্প্রদায়ের একটা মেয়ে নায়িকা, তিথি, মেয়েটার নাম ছিল তিথি, 90-এর দশকে অভিনয় করতো নাগরিক নাট্য সম্প্রদায়, সেখানে সে ছিল নায়িকা, আর শুটিং হয়েছে বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে এবং আউটডোরে। তখন ওই টেলিভিশন দেখতে হলে 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 বা বিটিভি দেখার জন্য একটাই তো চ্যানেল, প্রত্যেকেই আবার রুমে যাওয়ার সময় হলে টিভি রুমে চাবি রেখে যেত কেউ, বই রেখে যেত কেউ, ঘড়ি রেখে যেত কেউ, চেয়ার দখল করতো আর কি, প্রত্যেকে বিটিভির নাটক সাপ্তাহিক নাটক হবে চেয়ার দখল করতো, যে আবার 8টা সাড়ে 8টার সময় এসে নেমে চেয়ারটা যেন তার দখলে থাকে, চাবি অথবা অন্য কিছু রেখে যেত, প্রত্যেকে চেয়ার গুলো দখল করে ফেলতো, তখন সেখানে আমার নাটকও দেখবে, এটি তো অসাধারণ এক্সপিরিয়েন্স, কি করেছি সেটা বড় কথা না, কি এক্সাইটিং অবস্থা ছিল তখন, সেটা বুঝেছি যে আমার নাটক দিচ্ছে, আমি অভিনয় করছি, এ তো একটা ঘটনা। এবং তখন একটা রেওয়াজ ছিল, রেওয়াজ ছিল না, প্রত্যেকের মধ্যে একটা ব্যাপার ছিল যে নাটকে অভিনয় করার পর বা টেলিভিশনে একটা গান করার পর একটাই তো চ্যানেল অনেকেই দেখে ফেলে, হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি দেখে ফেলে, দেখার পরের দিন যেখানে পাবলিক গ্যাদারিং হয় সেখানে একটু ওই জামাটা পরেই হাঁটে বা ওই শাড়িটা পরেই ঘোরাফেরা করে, এই কালকে না দেখেছি ওনাকে টেলিভিশনে, এই কালকে না ওনাকে গান করতে দেখেছি, কালকে না ওনাকে, গতকাল না ওনাকে অভিনয় করতে দেখেছি, তো সেইটা টিএসসি তে অনেকে আসতেন, যে জামা পরে কালকে অভিনয় করলো সেটা পরে টিএসসি তে আসতে, এই গতকাল ওনাকে সাপ্তাহিক নাটক দেখেছি, এসব চলতো, এখন আর সেটা নাই, এখন সবাই সবাইকে দেখে, আমাকেও সবাই কোথায় দেখে, কে কাকে দেখলো, কোথায় দেখলো, ঠিক নেই আসলে, সেরকম একটা সময় আমরা পার করে এসেছি আসলে,
সেইরকম একটা স্বর্ণালী সময় ছিল, বিটিভি একটা মাত্র চ্যানেল ছিল, সেই নাটকগুলো ছিল একটা এক একটা স্বর্ণের টুকরোর মতো, তাই না? তো আসলে এটা খুব ভালো লাগছে যে অভিনেতা হয়ে হতে গিয়ে আমাদের খন্দকার ইসমাইল হয়ে গেলেন একজন জনপ্রিয় উপস্থাপক। তো আসলে চেষ্টা করছি, চেষ্টা করছি। আপনার আপনার কণ্ঠ সবাই জানে, এমন একটা কণ্ঠ আপনার, মানে রত্ন কণ্ঠ, এত বলিষ্ঠ একটা কণ্ঠ, চমৎকার কণ্ঠ, এবং বাংলা উচ্চারণ সবকিছু মিলে মানে চমৎকার একটা কম্বিনেশন আপনার, যেটা আমি আপনার সাথে কাজ করেছি আমরাও নেটা সেটা ফিল করতাম, এত সুন্দর ভয়েস খন্দকার ইসমাইল ভাই। তো সুন্দর আপনি উপস্থাপনা করতেন সব জায়গায়, মানে একদম সর্বোচ্চ স্তরে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। তো যদি বলি সেই সময় এত আমাদেরও, আমরা যখন একসাথে কাজ করেছি আমাদেরকে ট্রেনিং দিত উচ্চারণের ব্যাপারে, বাংলা শুদ্ধ উচ্চারণ। তো এখনকার আমি চ্যানেল রেডিওতে টিভিতে অনেক চ্যানেল হয়ে গেছে, যদি জিজ্ঞেস করি যে আমাদের সময় যে উপস্থাপনা ছিল, ঢং ছিল, আমরা যেভাবে উচ্চারণ করতাম, এখনকার উপস্থাপনা যেভাবে উচ্চারণ করে, যেভাবে অনুষ্ঠান উপস্থাপনা করে, কিছুটা তো তফাত আছে। তো কেমন মনে হয়, তারা কি আদৌ শুদ্ধ করে উচ্চারণ করতে পারছে বলে আপনি মনে করেন? এটা কি সেই সময়ের থেকে অনেক বেটার হচ্ছে বলে আপনি মনে করেন? কি মনে করেন এই ব্যাপারে কিছু বলুন। আমি মনে করি, আমার যেটাই যেটি আমি আপনাকে একটু আগে বলেছি, যে আমরা আমাদের আঞ্চলিকতা থাকবে আমাদের নাটকে। একসময় আপনি বিটিভিতে নাটক দেখতেন 80-এর দশকে, 90-এর দশকে যেসব নাটক হয়েছে, সেটা হচ্ছে চরিত্রের প্রয়োজনে কিছু হয়তো আঞ্চলিকতা থাকতো, কিছু 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 হয়তো বিশাল থেকে এসছে, কেউ হয়তো পাবনা থেকে এসছে, সেটি হয়তো বেড়াতে এসছে, সে হয়তো পাবনার ভাষায় কথা বলছে, কিন্তু মূলত আঞ্চলিকতার কোনো বালাই ছিল না, ছিল শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, শুদ্ধ বাংলায় কথা বলতে পারে কিনা, যিনি অ্যাক্টিং করতেন, অভিনয় করতেন, অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেককে শুদ্ধ বাংলায় কথা বলতে হতো। নাটকের প্রয়োজনে কিছু চরিত্র আঞ্চলিকতায় থাকতো, আঞ্চলিক থাকতো এটি। কিন্তু আমি যেটা মনে করি, আমি যেটা মনে করি সেটা এখনো মনে করি, অতীতে আমরা মনে করতাম এটাই এটাই সত্য, সেটি হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে যখন আমি কথা বলবো, হোক সেটা বেতার হোক, সেটা মঞ্চ হোক, সেটা টেলিভিশন হোক, সেটা অন্য চ্যানেল হোক, সেটা হয়েছে, সেটি হচ্ছে মাস পিপল যখন আমার কথা শুনবে, সারা বাংলাদেশের ছোট বড় সকল শ্রেণীর মানুষ, নারী পুরুষ যখন আমার কথা শুনবে, যার কথাই শুনুক, যিনি কথা বলবেন তার উচিত যে শুদ্ধ বাংলায় কথা বলা এবং সেটি প্র্যাকটিস করা। এবং আপনি দেখবেন এই শুদ্ধ বাংলায় যারা কথা বলতে পারে তাদের সাথে কথা পারা, এবং একজন বড় কর্মকর্তা যদি হন, তার কথার মধ্যে যদি সেই বাংলার সেই সৌন্দর্যটা না থাকে, একজন সচিব মনে করেন তিনি কিভাবে কথা বলছেন, একজন ভিসি তিনি যদি শুদ্ধ বাংলায় কথাই বলতে না পারেন তিনি কি শিখাবেন বা কি শিখবেন, তিনি তা পারেন না। একজন সচিব তা একজন বড় কর্মকর্তা তিনি যদি একজন মন্ত্রী সেভাবে যদি কথা বলতে না পারেন, যিনি আদর্শ, যিনি সব শ্রেণীর মানুষের সামনে কথা বলতে হয়, যাকে একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টার, তাকে সেইভাবে কথা বলতে হবে, কথা বলতে জানতে হবে অথবা চর্চা করতে হবে তাকে, কারণ তাকে সবাই ফলো করবে, তিনি একটা আদর্শ, তাকে ছোট বড় সবাই ফলো করবে। সেই ঠিক সেইভাবে একজন টিচার, শিক্ষক যিনি হবেন, তিনিও প্রমিত বাংলা বা বাংলা ভাষায় কথা বলতে শিখতে হবে, জানতে হবে। ইংরেজিতে যদি কথা বলেন সেটি ইংলিশ এক্সেন্টটা যেন থাকে, যেভাবে শুদ্ধ ইংরেজি বলে সেটি নোয়াখালীর ভাষা ইংরেজি বললে হবে না, বরিশালের ভাষা ইংরেজি বললে হবে না, সেটিও ইংরেজির মতো আবার বলতে হবে। তার মানে তখন একটা পরিশুদ্ধতা আসবে, যিনি যখন যে কাজটি করবেন এবং ছোটরাও সেটি শিখবে। এবং আমাদের 90-এর দশকের পরে, বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলগুলো আসার পরে, 2005-06 থেকে 7-08 থেকে আমাদের নাটকে বিশেষ করে আঞ্চলিক ভাষায় এবং মুখ বাঁকা তাড়া করে কথা বলতে পারলেই মনে হয় ওইটা জমে, ওইটা মনে হয় মানে দর্শককে অ্যাট্রাক্ট করা যায়। এবং আমার কথা হচ্ছে এটাই কিন্তু আমাদের যদিও দর্শকের ভালো লেগে থাকে, বিকৃত অনেক কিছুই দর্শকের ভালো লাগে, সেই জন্য কি আমি সেটা করব না, আমাকে করতে হবে, আমি আমার নাটক থেকে যেন শিখে, আমার গান থেকে যেন মানুষ শিখতে পারে, আমার অভিনয় থেকে যেন শিখতে পারে। এবং একটা মানুষের উচিত একটা ড্রয়িং রুম, টেলিভিশন আপনি জানেন যে ড্রয়িং রুম মিডিয়া, এখানে ছোট বড় বাসার যারা সহযোগিতা করেন তারা সহ সমস্ত সব শ্রেণী পেশার মানুষই দেখে একসাথে,
তো সেখানে আমি সুন্দরভাবে কথা বলা, নিজেকে প্রেজেন্ট করা, এবং আমি যেন একটা ওই ছেলে মেয়েদের মডেল হতে পারি। আবার আমি আমার কথা বলছি না, মানে যারা অভিনয় তাদেরকে যেন ফলো করতে পারে, তাদেরকে যেন তাদের কথাগুলো চর্চা করা যায়, তাদের জামা কাপড় দেখলে যেন মনে হয় যে না এই লোকটাকে দেখতে ভালোই লাগছে, এই ড্রেসটা আমাদের পড়তে হবে, এভাবে কথা বলতে হবে, এভাবে পারা উচিত। এবং একজন শিক্ষক যদি আপনি ফলো করবেন, আপনি দেখবেন একজন টিচার যদি সুন্দরভাবে কথা বল না বলে ক্লাসে, ওই ছেলেরা সুন্দর ভাষায় কথা বলবে কিভাবে, শিখবে কিভাবে? পরিবার থেকে শিখতে হবে, তারপর হচ্ছে স্কুল কলেজে টিচাররা শিখাবেন, সেটাই আমি আমার বক্তব্য আর কি। তো ইসমাইল ভাই, এখনকার এই যে আপনি বলেন যে স্যাটেলাইট চ্যানেল আসার পর, এফএম রেডিও আসার পর, আরজেরা কিংবা বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, এখানে একটা কথা বলি, ওই বিটিভিতে বিটিভিতে যেরকম নিয়ন্ত্রণ ছিল, বিটিভিতে যেরকম নিয়ন্ত্রণ ছিল উচ্চারণের ব্যাপারে, ওই যে জাফর ভাই ছড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, কাজী আফজাল সিদ্দিকী এই কে কিভাবে কথা কথার কথা ভালোর জন্যই উনি বলতেন, এবং প্রডিউসাররাও সেভাবে উচ্চারণের খেয়াল করতেন, সেই জিনিসগুলো তখন পর্যন্ত ছিল। আর যখনই উন্মুক্ত আমাদের আকার সংস্কৃতির ভিতরে ঢুকে গেলাম, তখন আর এই নিয়ন্ত্রণ, একজনের নিয়ন্ত্রণ আর নেই, তখন যে যেভাবে চেয়েছে সেভাবে। এই যে এই যে অনিয়ারের মধ্যে একটা বাংলিশ একটা উচ্চারণ করে, না ইংলিশ না বাংলা, এটা মধ্যবর্তী একটা মানে মধ্যম পন্থা ধরে একটা বাংলিশ, আমরা এটাকে বাংলিশ নাম দিয়েছি, যে একটা উচ্চারণ করে, মানে তারা অনেক মধ্যে দিব্যি করে যাচ্ছে। তো এটা আসলে আমাদের বাংলা ভাষার মানে একটা অসম্মান করা, তাই না? আমি যদি বাংলা বলি পুরোটাই বাংলায় বলবো, তাই না? একটা অনিয়ারের মধ্যে তো এটা এটাকে আপনি কত বুঝতে হবে ইংরেজি বলে, যেহেতু আমাদের মাচ পিপল বাংলা বাংলাই বুঝে ভালো করে বা ইংলিশটা অত বোঝে, যেমন কলকাতা ইন্ডিয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো সো আমাদের যেহেতু ওদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা, 22টা প্রদেশ সম্ভবত, এবং 22 প্রদেশে বহু রকম ভাষা আছে, ওখানে হিন্দি ভাষা সবাই বোঝে না, বাংলা সবাই বোঝে না, সো একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা সব জায়গায় বোঝার চেষ্টা করে। আমাদের দেশে যেহেতু সবাই ইংরেজি বোঝে না, তো সো আমি কেন এই গণমাধ্যমে ইংরেজিতে কথা, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলবো? এটা অর্ধেক তো অর্ধেক শ্রেণীর মানুষ তো সেটি বুঝতে পারবে না। মানুষ যখন এডুকেটেড হয়ে যাবে, এবং আমি যদি ইংলিশেই কথা বলি তাহলে আমাকে ইংলিশে কথা বলতে হবে, দুই একটা ওয়ার্ড হয়তো আসতে পারে, আর বাংলায় কথা বলে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে যাতে শিখতে পারে। তো ইসমাইল ভাই দেখেন, আজকে আপনাকে যারা দেখছে তাদের মধ্যে থেকে আমাদের নিয়মিত দর্শক অনেকে আছে, তো তারা এর মধ্যে অনুরোধ করেছে যে আমরা খন্দকার ইসমাইল ভাইয়ের একটা মানে আপনার স্বকণ্ঠে একটা গান শুনতে চাচ্ছে। তো আসলে আপনার স্বকণ্ঠে লাইভের মধ্যে গান তো শুনবই, তবে দর্শকদের এখন এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আমাদের খন্দকার ইসমাইল ভাইয়ের মানে নিজের কণ্ঠে গান গেয়েছেন, সেটি মিউজিক ভিডিও আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ইসমাইল ভাই আপনিও নিজেও দেখুন, এবং এখন আপনি এসি ছাড়তে পারেন, প্রবলেম হবে না, কিছুক্ষণ পুরো গানটা হয়তো না, এসি চলছে না, এসি চলছে না, এসি অন হচ্ছে না, এখন আপনি একটু বাতাস খান আর আমি দর্শকদের একটু গানটা দেখাই। হ্যাঁ, অসুবিধা না, প্লিজ গানটা দেখাই আর আপনিও গানটা দেখেন আর কি, ঠিক আছে? আমি চেষ্টা করি। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। আচ্ছা, না না, এটা কি আমার এখানে একটু ভেঙে ভেঙে আসছে, মানে অডিয়েন্স এর কাছে কি ক্লিয়ার গেছে? না, এটা আপনার এখানে হয়তো এরকম শোনা যাচ্ছে, কিন্তু আমাদের অনিয়ারে এটা সাউন্ডটা ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ভালো, চমৎকার মিউজিক ভিডিও। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
জি জি বাহ, অসাধারণ ইসমাইল ভাই। আসলে এই লাইভের মধ্যে আপনি যে স্বকণ্ঠে গান শোনালেন, যেটা মিউজিক অসাধারণ আপনার কাজ। আর এখন লাইভের মধ্যে আসলে এই যে গান, এই গান কি আপনি ছোটবেলায় শিখেছেন নাকি শখের বসে আপনি গানগুলো করেছেন? এগুলো হচ্ছে শখে শখে, ভালো লাগা থেকে। ভালো লাগা মানে এগুলো খুব টানে। হ্যাঁ, গানটা যখন শুনি, এবং ভারতের প্রতুল মুখোপাধ্যায়, কলকাতার বিশেষ করে প্রতুল মুখোপাধ্যায় এই গানটি লিখেছেন এবং সুর করেছেন, গেয়েছেন, এবং আমাদের দেশে অনেকে গেয়েছে, আমি চেষ্টা করলাম যে আমি আমার মতো গাই। আমার তো আর অন্যের মতো হবে না, অন্যদের মতো পারবো না, তবু আমার যা হয়েছে আমি এটাকে মিউজিক ভিডিও, এই গানটার পিছনে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমি এই গানটা শুটিং করার জন্য আমি 17-18টা জেলায় গিয়েছি। আপনার বিছানাকান্দি, বিছানাকান্দি হচ্ছে একদম ভারতের বর্ডারে। হ্যাঁ, রাতারগুল সিলেটের শেষের দিকে, সিলেটের শেষ মাথায় ভারতের বর্ডারের কাছে হলো রাতারগুল, সুসং দুর্গাপুর, হ্যাঁ, ময়মনসিংহের ওইদিকে, তারপরে নেত্রকোনা, ময়মনসিং, মাদারীপুর, ওই যে বাচ্চাদের স্কুলের ছেলে মেয়েদের অংশগ্রহণ আছে, অনেকে ড্রোন শট নিয়েছে, ড্রোন, নারায়ণগঞ্জ, শাহবাগ, হ্যাঁ, শহীদ মিনার, স্মৃতিসৌধ, মানে বহু জায়গায়, বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় এই গানের শুটিং হয়েছে। পুরো বাংলার আর পাথরগুলো দেখা গেছে, পাথরগুলো দেখা গেছে, ওখানে পদ্মা নদীর পাথর, পদ্মা ব্রিজের পাথর, তাই? বাহ, আসলে সত্যি মানে আপনি নিজে স্বকণ্ঠে গান গাইলেন এবং কবিতা, ওই ওইটার মধ্যে যে আবৃত্তিটা ছিল ওইটাও তো আপনার, না? মানে পুরো প্যাকেজটাই অসাধারণ। তো আপনি কিন্তু বেশ কয়েকটা, অনেকগুলোই আপনি মিউজিক ভিডিও করেছেন, তো হঠাৎ করে মিউজিক ভিডিও করার মাথা প্ল্যানটা কিভাবে, কার অনুপ্রেরণা এসেছিল? এটা কি নিতান্ত শখের বসে? না, যখন ইউটিউব আসলো, শখেই ইউটিউব আসলো, তখন দেখলাম যে আমার গান তো আর কোনো টেলিভিশন চ্যানেল চালাবে না। তো যেহেতু ইউটিউবের একটা সুবিধা আছে, সো আমি ইউটিউবে দিয়ে রাখবো, সেই জন্য মিউজিক ভিডিও করা। আমি একটা হিন্দি গান আছে, আমি বাংলাদেশে আমি করেছি এবং ভারতে অমিতাভ বচ্চন করেছেন, কভি কভি মেরে দিল মে খায়াল আতা হ্যায়, এটা অমিতাভ বচ্চন করেছেন বাংলাদেশে। আর আমার ওয়াইফের সাথে চ্যালেঞ্জে গিয়ে আমিও করেছি। আমি কানাডায় যখনই যাই, গাড়িতে উঠি, আমার ওয়াইফ খালি ওই অমিতাভ বচ্চনের সেই হিন্দি গানটা, কভি কভি মেরে দিল মে খায়া কভি কভি, এই গানটা আছে না, এই গানটা যে রিসাইটেশনটা, এটা আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে এসে আমিও করবো, দেখি কি হয়। এবং সেই চেষ্টা 11 মাস রিহার্সেলের পরে, 11 মাস চর্চা, রেকর্ডিং, রিহার্সেল বলতে এই রেকর্ডিং, এই ভুল, আবার কারেকশন, আবার ভুল, আবার কারেকশন করে চেষ্টা করলাম যে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে। সেটা যদি আপনি দেখাতে পারেন, কভি কভি মেরে দিল মে খায়াল আতা, আমি রিসাইটেশনটা করে, হ্যাঁ হ্যাঁ, অসাধারণ, এক ধরনের, এক ধরনের হয়েছে আর কি। তো সেটি শুটিং করতে গিয়েও অনেক ব্যাপার স্যাপার আছে, বলবো, আপনি যদি দেখাতে পারেন, একটু শো করেন, আমি পরে বলছি কোথায় কি শুটিং করলাম। আমি দর্শকদের সে গানটা আমি এখনই দেখাচ্ছি। ঠিক আছে, তো আসলে এরকম আরো অনেকগুলো গানই আছে, কিন্তু আসলে ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি বাকি গানগুলো এই মুহূর্তে, আশা করছি যদি এর মধ্যে আমি কানেকশনটা পেয়ে যাই তাহলে আবারও সেই গানে ফিরে যাব আর কি। আপনার আরো কিছু অ্যালবাম আছে যেগুলো আসলে ভীষণ মানে সুন্দর, এবং আসলে দর্শকদের যদি দেখাতে পারি সেটি হবে অসাধারণ। তো ইসমাইল ভাই, এই যে আপনার গানের একটা প্রতিভা, আপনার একটা, আপনার গলার মধ্যে একটা সুর কাজ করে, তো আপনি আজকে লাইভের মধ্যে, আমি আপনাকে আজকে বলেছিলাম যে পুরো গান না হলেও যতটুকু সম্ভব আপনি আপনার প্রিয় গান দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু শোনাবেন, এবং আমিও শুনবো এই মুহূর্তে আপনার কণ্ঠে একটা গান শুনতে। হ্যাঁ, নিশ্চয় 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 নিশ্চয়। হ্যাঁ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ,
মায়া বন বিহারিণী। এটা রবীন্দ্রসঙ্গীতের মতো হয় না, তবু আমি ওই দুই লাইন করলাম আর কি। অসাধারণ, মানে আপনার কণ্ঠটা এমনই, আসলে আপনি যখন একজন উপস্থাপক তখন কণ্ঠটা অসাধারণ, যখন যখন আপনি আবৃত্তিকার অসাধারণ, যখন আপনি গায়ক তখনও অসাধারণ। আসলে কণ্ঠ যদি ভালো হয় সে কণ্ঠটাকে কিন্তু সব জায়গায় দারুণ ভাবে সেট করা যায়, তাই না? তো সে কারণে বলছি যে আপনি যখনই যে কাজ করেছেন কণ্ঠ একটা বিরাট ফ্যাক্টর, তাই না? সেটা একটা ফ্যাক্টর, তারপরে পাশাপাশি উচ্চারণ, যাদের ভালো কণ্ঠ ওই রকম না হলেও যার যেরকম আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যার যেরকম আছে সেটির মধ্যে আমরা শুদ্ধ উচ্চারণ, থ্রোয়িং এবং যা বলি আমরা ডেলিভারি, স্পিচ ক্লিয়ার করা, এগুলো যাতে সবাই প্রয়োজন মতো করতে পারে, যে যেভাবে কথা বলুক শুনতে ভালো লাগলেই হলো। তো আসলে আপনার কণ্ঠে গান শুনে আরো গান শুনতে ইচ্ছে করছে, তো আরো কিছুক্ষণ আমি আপনার সাথে গল্প করব, তারপর আবারও গান শুনতে চাইব। তো এবারে একটু প্রসঙ্গ আনবো আপনার নাটকের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে। আপনি কিন্তু শুরুটা করেছিলেন বিটিভিতে অভিনয় দিয়ে, কিন্তু মাঝখানে অনেক বছর বোধহয় অভিনয় আপনি করেননি, একটু দূরে ছিলেন উপস্থাপনা কাজে, বিভিন্ন কাজে আপনি ব্যস্ততার কারণে। পরবর্তীতে আপনি কিন্তু বেশ নাটকের মধ্যে মনোযোগী হয়েছেন। একটা নাটকের আমি কিছু দৃশ্য দেখছিলাম, সম্রাট, হ্যাঁ, তো টেলিফিল্ম, তাই না? সম্রাট দ্য গ্রেট, হ্যাঁ। তো সেখানে আপনি দেখলাম দেখলাম যে মানে ওইটা প্রধান চরিত্রে, এবং মানে ডায়লগ গুলো আসলে আমি দর্শকদের আজকে এই মুহূর্তে দেখাতে পারছি না, ভীষণ আছে মিস করছি। তো আমি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে এই সবগুলো ভিডিও ক্লিপিংস গুলো দেখাবো দর্শকদের, সম্রাটের এই টেলিফিল্মের অভিনয়ের দৃশ্যগুলো। মানে একটু এটা কি নেগেটিভ একটা রোল ছিল, তাই না? মানে ডায়লগ যে থ্রোয়িংটা মানে অসাধারণ। একটু শুনতে চাই যে এই টেলিফিল্ম নির্মাণের পেছনে মানে এই উৎসাহটা কিভাবে পেয়েছে। সেটি হচ্ছে নিজে নিজেই হিরো, মানে কেউ তো আমাকে নাটকে নেবে না, আমার শখ। তো আমার শখের কারণে আমি যেমন আগে টেলিভিশনে নাটকটি করেছি, ফরিদুর্রেজা সাগর সাহেবের পরিচালনা একটা নাটক করেছি দ্বিতীয় পরমায়ু, সেটি আমি বলেছি। এছাড়া রোজে সিদ্দিককে, শহীদুজ্জামান সেলিম সহ আমি, কাজী রশিদ সেলিম ভাই এবং কাজী রশিদ হক পাশা সাহেবের একটা নাটক করেছি অরণ্যের রোদন, এগুলো করেছি অন্যদের। সময় বহিয়া যায় একটি নাটক করেছি আমি আর দীপা খন্দকার, আমি নায়ক দীপা খন্দকার নায়িকা, তো সেটিও করেছি সময় বহিয়া যায়, রফিক হামজার পরিচালনায়। এর পাশাপাশি আমি নিজে চিন্তা করলাম আমিও কিছু করি, তখন আমি এই বিভিন্ন নাটকারের নাটক টাটক নিতাম। তো এর মধ্যে এক একটা নাটক করেছি আমি তোমার জন্য পাগল, বেশ মানে নায়িকার জন্য আমি পাগল হয়ে যাই আর কি, অস্থির হয়ে যাই সেই। তো আমি একটু কৃপণ ক্যারেক্টার আমার থাকে, এবং আমরা দুই ভাই, আমার আরো দুই ভাই আছে, আমি হলাম সবার বড়, আমি হলাম মূল চরিত্র। তো তোমার জন্য পাগল একটা নাটক করেছি, তারপরে আরেকটা নাটক করেছি বিন্দু বিন্দু ভালোবাসা, আমি শ্রাবন্ত মিলা শ্রাবন্ত আর হচ্ছে ইনা, দুই নায়িকা, এটা তো আবার দুই নায়িকা, তো সেটি ঘটেছে। এছাড়া একটি আদর্শবান নামে একটা নাটক করেছি, তো সেটি হচ্ছে আমি আর উর্মিলা শ্রাবন্তিকর, এটা হচ্ছে স্কুল শিক্ষক, একজন স্কুল শিক্ষকের মর্যাদা, স্কুল শিক্ষকের সম্মান কিভাবে রক্ষা করতে হয়। বাই দি বাই তিনি আমার অফিসে চাকরি করেন, এক পর্যায়ে পরিচয় হয়, আমার অফিসে কে চা তৈরি করে সেটা তো আমি জানি না, একদিন চা দিতে এসে আমি দেখি ফেললাম যে আমার স্কুলের শিক্ষক ছোটবেলার, তখন এই শিক্ষকের সাথে আমার পরিচয় হয় এবং আন্তরিকভাবে তাকে আমি গ্রহণ করে নেই, এবং আমার ভালোবাসা আমার শ্রদ্ধার কথা আমি তাকে জানাই, তিনিও আপ্লুত হন। সেটি নিয়ে হচ্ছে আদর্শবান নাটক। তারপরে আরেকটা নাটক হচ্ছে সেই চোখ, এরপরে আরেকটি হচ্ছে সম্রাট দ্য গ্রেট। এটি হচ্ছে সারা দেশের যেখানে যত অনাচার অনিয়ম আছে, এইসব অনাচার অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একজন, সেটি হচ্ছে সম্রাট। সেখানে আমি হলাম সম্রাট। এখন আমার যে গেটআপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দাড়িটা আরেকটু বড় হবে, হ্যাঁ, বড় হওয়ার পরে আরেকটা টেলিফিল্মে হাত দিচ্ছি, এখন করোনার কারণে একটু পিছিয়ে গেছি,
কিন্তু করব আমি আর তাদিন হয়তো করতে পারি। এটি হচ্ছে অ্যান্টি ড্রাগস টেলিফিল্ম, অ্যান্টি ড্রাগ মানে ড্রাগের বিরুদ্ধে মাদকের খারাপ দিকগুলো আমরা এই টেলিফিল্মে তুলে ধরবো। এটির নাম হচ্ছে সরকার, সরকার হচ্ছে আমি। তা আমার গেট আপটা হবে আর একটু দাঁড়ি দাঁড়িয়ে থাকবে, পাগড়ি পাঞ্জাবি, তারপরে সরকার, সরকার হচ্ছে আমার নাম। সরকার বিভিন্ন ভাবে গোয়েন্দা তৎপরতা চালায়, কোথায় মাদক চোরা চালানি হয়, কোথায় চোরা কারবারি হয়, কারা মাদক গ্রহণ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার চেষ্টা করে। এই সরকার কিন্তু কেউ জানে না যে সরকার পুলিশের লোক। এক পর্যায়ে জানাজানি হয়ে যায়, দেখানো হবে সরকারের বাবা কিন্তু তাকে রিকোয়েস্ট করে যে বাবারে তোকে পড়ালেখা করিয়েছি, তিনি গ্রামের সরকারও গ্রামের পড়ালেখা করিয়েছি, তুই পিআর, তুই বিসিএস দিয়েছিস, পাশ করেছিস, সে একজন মুক্তিযোদ্ধা বাবা, তো তার রিকোয়েস্ট হলো তুই আইন শৃঙ্খলা বাহিনীতে পুলিশ বাহিনীতে যদি জয়েন করিস তাহলে তুই দেশের সেবা করতে পারবি সরাসরি। আমি চাই তুই আইনের লোক হয়ে মানুষের পাশে দাঁড়া, অসহায় মানুষের সেবা কর। তো সেই বাবার কথা রাখতে গিয়ে সে পুলিশে জয়েন। পুলিশের আইজি মহোদয় তাকে সরাসরি পুলিশের পোশাকে কাজ না দিয়ে সাধারণ পাবলিকের মতো সাদা পোশাকধারী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য লাগিয়ে দিয়েছে। বেসিক্যালি সে কিন্তু পুলিশের লোক, সেটা পরে জানাজানি হয়ে যায়। তো আইনের লোক হিসেবে সে এই এইসব কোথায় মাদক আসে, কারা চোরা কারবারির সাথে চালানির সাথে জড়িত থাকে, কারা মাদক গ্রহণ করে, এগুলো সে এদেরকে সেই পাকড়াও করে আইনের হাতে তুলে দেয়। এই হচ্ছে সরকারের কাহিনী। তো জিনাত সেখানে থাকবে, তারিনের যে ক্যারেক্টার সেটি হচ্ছে সে আবার কোন চ্যানেলের সাংবাদিক, তার বাবা কিন্তু একজন পত্রিকার রিপোর্ট করতো, মাদক মাদকের উপর লেখালেখি করতো, মাদকের উপরে লেখালেখি করার কারণে মাদক ব্যাপারীরা, মাদক ব্যবসা যারা করে তারাই তার বাবা মাকে মেরে ফেলে। এই জিনাত বেঁচে যায়, জিনাত বেঁচে গিয়ে সেও প্রতিজ্ঞা করে যে আমি মাদকের বিরুদ্ধে সাংবাদিকতা, সাংবাদিক হিসেবে আমি লেখালেখি করব। দৈবাৎ কালক্রমে কালক্রমে সরকার এবং জিনাতের পরিচয় হয়ে যায়। দুইজনের কাজের একটা মিল হয়, দুইজনে মাদকের বিরুদ্ধে লড়তে চায়, লড়ে এবং এইভাবে গল্প এগিয়ে যাবে আর কি। বাহ, চমৎকার একটা প্ল্যানিং আপনি হাতে নিয়েছেন, এবং আশা করছি যে করোনা কালীন এই যে আমাদের মহামারী চলছে তার পরবর্তী পর্যায়ে শুটিং শুরু করবেন, তাই না? আশা করছি আমরা এখনই করতে চাই। স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, আর্টিস্টের সাথে কথা হচ্ছে, কিন্তু আবার ভয় করে মাঝে মধ্যে। ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে শীতের প্রকোপ যখন বাড়বে তখন করোনার প্রকোপও বেড়ে যাবে সারা পৃথিবীতে, বাংলাদেশেও কিছুটা ঠান্ডা লাগবে। তো করোনা তো এখনো যায়নি, মার্চে যখন একজন বা দুজন মারা গেল তখন আমরা মহা আতঙ্কিত ছিলাম, এখন কিন্তু 40-42 জন করে ডেলি মারা যায়। তার মানে মহা আতঙ্কের মধ্যেই আমরা আছি। তো সেই আতঙ্কের ক্ষেত্রে সরকার যেসব নির্দেশনা দিয়েছে, আন্তর্জাতিক ভাবে যেসব নির্দেশনা এসছে, সেগুলো আমরা মেনে চলতে হবে। সোশ্যাল ডিস্টেন্স যতটুকু মেনটেন করা যায়, মাস্ক পরা এবং সেভাবে আমাদের চলাচল করতে হবে, এই জিনিসগুলো যাতে আমরা মেনে চলি, তাহলে সতর্কতা অবলম্বন করা হবে। এবং করোনা থেকে যেহেতু কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, সেহেতু মাস্কের উপরে এখন পর্যন্ত কোনো ঔষধও আবিষ্কার হয়নি, পর্দায় অভিনেতা খন্দকার ইসমাইল। তো আসলে আপনার অভিনয় তো আমরা নাটকে দেখেছি, টেলিফিল্মে, বড় পর্দায় কাজ করা, যেহেতু আপনি অভিনেতা, তা আপনার কি কখনো স্বপ্ন হয় না? আমি ঠিক আছে, টেলিফিল্ম যেটা আমি করবো সরকার, এটাকে বড় পর্দা বানিয়ে দিব, বড় পর্দায় দেখবো আর কি। সেটা তো আছে, কিন্তু সর্বসাধারণের জন্য বড় পর্দার জন্য কি কাজ করার ইচ্ছে আছে ভবিষ্যতে? ইচ্ছা তো আছে, এই ইচ্ছার পেছনে আবার অনেক এফোর্ট থাকতে হয়, প্রত্যেকের একটা টার্গেট থাকতে হয় ছোটবেলা থেকে, সে টার্গেট অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হয়। তো সেভাবে আমার সেই পথে চলা হয়নি,
সেভাবে আমি গড়ে উঠিনি, সেভাবে আমি কাজও করিনি, সেই টার্গেট নিয়ে আমি এগোই নি। তারপর যদি কেউ ভুলবশত নেয়, আর ভুলবশত না, কেউ যদি ইচ্ছা করে নিয়ে নেয়, তাহলে আমি কাজ করব, এই আর কি। আসলে আমরা আশা করছি যে আপনার যে অভিনয় দক্ষতা, আসলে আপনার বেশ কয়েকটা নাটকের দৃশ্য আমি দেখেছি, আজকেও আমি দেখছিলাম সম্রাট দ্য গ্রেট, মানে আপনার যে ডায়লগের থ্রোয়িংটা, আপনি আপনাকে বড় বড় দর্শকরা দেখেছে রোমান্টিক চরিত্রে অভিনয় করতে, কিন্তু সম্রাট দ্য গ্রেট এর মধ্যে আপনি একটা অ্যান্টি রোল করেছেন, মানে ভীষণ চমৎকার। আসলে আমার ভাগ্যটা আজকে ব্যাড লাগছে, ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি যে সার্ভার থেকে ভিডিও ক্লিপিংস গুলো দেখাবো সেটা আমি এখন সেই সাপোর্টটা পাচ্ছি না, তো সে কারণে আসলে না হলে দর্শকদের দেখানোর খুবই ইচ্ছে ছিল। দেখে নিলে হবে, অন্য সময় দেখিয়ে দিবেন, আপনি দেখে নিলেই হবে। নিশ্চয়ই, তো আসলে ভীষণ ভালো লাগছে যে আমি শুরুতে বলেছিলাম যে একজন সফল ঘোষক, একজন সফল উপস্থাপক, অনুষ্ঠান পরিকল্পনাকারী, একজন পরিচালক এবং গায়ক এবং সর্বোপরি অভিনেতা, সব দিকেই আবৃত্তিকার, সব দিকেই আপনার মানে সমানভাবে দক্ষতা, এটা কিন্তু একজন মানুষের মধ্যে এভাবে থাকে না। এই জন্য আপনি আসলে ব্যতিক্রমী একজন মানুষ এবং সর্বোপরি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য যেহেতু আমার হয়েছিল, তো সেহেতু আরেকটা বিশেষণ যোগ করতে হচ্ছে, সেটা হলো মানুষ হিসেবে আসলে সত্যি আপনি একজন অসাধারণ মানুষ আমাদের। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে আজকের লাইভটি আসলে ইন্টারনেটের সমস্যার কারণে একটু ব্যাহত হয়ে গেছে অনেকটুকুই, আসলে আমরা স্মুথলি লাইভটি আজকে করতে পারিনি। আমাদের আজকে অতিথি ছিলেন আমাদের সবার জনপ্রিয় উপস্থাপক এবং আমাদের পরিচিত মুখ, প্রিয় মুখ, খন্দকার ইসমাইল। আসলে গল্পের মাঝখানে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আসলে আমাদের এত সুন্দর একটা চমৎকার আড্ডা চলছিল এবং আমরা ভীষণ চমৎকার কিছু ভিডিও দেখছিলাম খন্দকার ইসমাইল ভাইয়ের, তো শুরুতেই আসলে বেশ শুরুটা সুন্দর করে হয়েছিল, তো আমরা তার গান দেখছিলাম, দেখতে দেখতেই এই সময় আসলে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে, তো এর মধ্যে আমি আবার আসলে ইসমাইল ভাইকেও মানে হারিয়ে ফেলেছি, তিনি আসলে আমাদের আমার লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তো এই মুহূর্তে আর দেরি করছি না এবং আপনাদেরও বসিয়ে রাখছি না, আজকে লাইভ এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। আগামীতে আবারও কখনো আমাদের প্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল ভাইকে নিয়ে আসবো এবং বাকি আরো অনেক গল্প রয়েছে এবং গান শোনারও বাকি রয়েছে, সেগুলো আমরা শুনে নেব। আপনারা ভালো থাকেন, আমি কাল পরশু আবারও লাইভে আসবো, আমি যেদিনই লাইভে আসি আমি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিই, আর আপনারা সঙ্গে থাকবেন বরাবরের মতোই, আর ভালো থাকবেন, অনেক অনেক ভালো। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি বুসরা, সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি। Thank you.